ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীর মধ্যবিত্ত বাসিন্দারা। পছন্দের পোশাক সহ সাজসজ্জার নানা উপকরণ সংগ্রহে নিউ মার্কেট গাউসিয়া সহ বিভিন্ন বিপণি বিতানে ভিড় করছে নগরবাসী। রাজধানীর মধ্যবিত্তের ঈদ কেনাকাটার খবর জানাচ্ছেন মুক্তা মাহমুদ। ঈদে নিজের জন্য তো বটেই, কিনতে হয় পরিবারের অন্যান্য সদস্যদের জন্য, চাকরিজীবীদের জন্য হিসেবের টাকা, বাড়তি খরচ মেটাতে কষতে হয় নানা হিসেব নিকেশ। ব্যয়ের হিসেব নিকেশ মেলাতেই মধ্যবিত্তের পছন্দের কেনাকাটায় নিউ মার্কেট গাউসিয়ার মতো বিপণি বিতানগুলো। মানে এমন একটা মার্কেট যেখানে নাই বলতে কিছুই নাই, সবই পাওয়া যায় এখানে, এজন্য মূলত এখানে আসা। আবার অনেক জামা পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, তাই জন্য আগে থেকে বেচা কেনা শুরু হয়েছে। তো এখন বর্তমানে আমাদের প্রায় শেষ দিকে, তো আলহামদুলিল্লাহ আমাদের ভালো বিক্রি হয়েছে নিউ মার্কেটে। সারি সারি দোকান, এসি নাই, নাই আলোর ঝলকানি, ক্রেতা আকর্ষণে নাই বাড়তি চেষ্টাও। তবে দাম কিছুটা সহনীয় বলেই মধ্যবিত্তের টানছে এসব দোকান। এসব মার্কেটের সামনের ফুটপাতও জমে উঠেছে ঈদের বেচা কেনায়। কালেকশন বেশি, এজন্য আর কি ভিতরে যেতে এখন বাহিরের কাস্টমারটা একটু বেশি চাপে। সময় তেমন নাই, পছন্দের পোশাক যাদের কেনা শেষ তারা এখন ব্যস্ত প্রসাধনী সহ সাজগোজের অন্যান্য জিনিস কিনতে। গরমের ভিতরে হালকা পাতলা নরমালের ভিতরে যেগুলা ওগুলা আর কি ভালো, তো ওগুলো আর কি কম দামের ভিতরে ওগুলাও ভালো। বাচ্চাদের টুকটাক কসমেটিক্স, আর এমনিতেই নিজেদের জন্য এখনো করি নাই, করব। আর এই সাজগোজ সামগ্রী কেনাকাটায় সাধ্য আর সাধ্যের সমন্বয়ের চেষ্টা করছেন সবাই। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা।